সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকের কাছেই শিবরাত্রি খুবই গুরুত্বপূর্ণ একটি পূজার বিধি। আজ আমি আপনাদের বলবো আগামী শিবরাত্রি অর্থাৎ 2020 সালে শিবরাত্রি অনুষ্ঠিত হবে 8ই ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এই তিথি অনুষ্ঠিত হচ্ছে ইংরেজির 21শে ফেব্রুয়ারি শুক্রবার। এবছর শিবরাত্রি শুরু হবে শুক্রবার বিকেল 5:22 থেকে পরের দিন অর্থাৎ শনিবার সন্ধে 7:30 পর্যন্ত। আপনি এই সময়ের মধ্যে শিবরাত্রির ব্রত পালন করবেন। আজ আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো শিবরাত্রির দিন আপনি যদি পারদ শিবলিঙ্গ আপনার বাড়িতে নিয়ে আসেন, পূজা পার্বণ করেন এবং অভিষেক ঘটান, আপনার জীবনে কী কী উন্নতি হবে। আজ আমি যে বিশেষ দিকগুলি আপনাদের সামনে উল্লেখ করব, এগুলি আমাদের অনেক বন্ধুরাই হয়তো জানেন এবং এগুলি পরীক্ষিত সত্য। তবে অবশ্যই ভিডিওটি দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অতিরিক্ত একটি আবেদন, ভিডিওটি দেখুন, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ হিসাবে অবশ্যই আপনি শিবরাত্রি পালন করবেন। পারদ শিবলিঙ্গের পুজো যদি আপনি শিবরাত্রির দিন করেন, আপনি কী কী সুফল পাবেন জেনে নিন এই ভিডিওতে। বলা হচ্ছে পারদের শিবলিঙ্গ পুজো করলে বহু সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। তবে এই শিবলিঙ্গ শাস্ত্রীয় মতে নাম গোত্র সংকল্প করে পূজা, হোম এবং অভিষেক ঘটায়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তাহলে এই শিবলিঙ্গ সম্পূর্ণ ফল লাভ আপনি করতে পারেন। যারা যারা পারদ শিবলিঙ্গ পুজো করবেন অত্যন্ত শ্রদ্ধাভক্তি সহকারে, তারা অবশ্যই কালসর্প, যোগ এবং শনির সাড়ে সাথী থেকে মুক্তি লাভ করবেন। এটাও বলা হয়ে থাকে বিবাহযোগ্য কন্যা পারদ শিবলিঙ্গ পুজো করলে মন মতো স্বামী লাভ করে। এই শিবলিঙ্গ পুজো করলে স্বামী ও পুত্রের সুখ লাভ হয়। সাধারণভাবে পারদ শিবলিঙ্গ পুজোর বিধি মতো বাড়িতে স্থাপন করে যদি আপনি করেন, আপনার বাস্তুদোষ নাশ হবে। সঙ্গে শ্রীযন্ত্রম স্থাপন করলে সর্বকাজে সিদ্ধি লাভ হবে। বন্ধুরা, এটাও বলা হয়ে থাকে যদি আপনার প্রচুর শত্রু থাকে যারা আপনার ক্ষতি করতে চায়, তাহলে অবশ্যই পারদ শিবলিঙ্গ পুজো করুন, সুফল অবধারিত। পারদ শিবলিঙ্গ পুজো করলে শরীরে শক্তি বৃদ্ধি পায়, মনের মধ্যে সাহস বৃদ্ধি পায়। এই শিবলিঙ্গের আরাধনা করলে সর্ব পাপ থেকে মুক্তি লাভ, সর্ব দুঃখ যেন দূরে চলে যায়। বন্ধুরা, পারদ শিবলিঙ্গ পুজো করলে যে কোনো প্রকার তান্ত্রিক অশুভ ক্রিয়া আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারে না। এমনকি আপনার বাড়িতে কখনোই অকাল মৃত্যু বিরাজ করে না। তাই অবশ্যই অবিলম্বে এই যে বিশেষ শিবরাত্রি, আপনি যদি পারেন পারদ শিবলিঙ্গ পুজো করবেন। পারদ শিবলিঙ্গ পুজো করলে সব রোগ থেকে অবধারিত মুক্তি পাওয়া যায়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন পারদ শিবলিঙ্গের বিশেষ গুণ সম্পর্কে। বন্ধুরা, যারা যারা
শিবরাত্রি পালন করবেন, শিবের সামনে একটি বিশেষ মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন। বহু প্রকার মন্ত্র রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে, অবশ্যই অবিলম্বে আপনারা সেই মন্ত্র উচ্চারণ করতে পারেন। তবে যারা যারা পারদ শিবলিঙ্গ পুজো করবেন ভাবছেন, তারা এই মহাশক্তিশালী মন্ত্রটি অবিলম্বে পারদ শিবলিঙ্গর সামনে করজোড়ে 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হল ওং হ্রিং তেজশ্রী শ্রীং কামিষ্যে ক্রিং পুণ্যত্ব সিদ্ধিং দেহি পারদায় ক্রিং শ্রীং হ্রিং ওং। এই বিশেষ মহাশক্তিশালী মন্ত্রটি অবিলম্বে উচ্চারণ করুন। এই মন্ত্রে পার্বতী, লক্ষ্মী এবং সরস্বতীকে একত্রিতভাবে কল্পনা করা হয়েছে। বলা হয়েছে শিবলিঙ্গের সংস্পর্শে পারদদের মোক্ষ লাভ হয়েছে। ঠিক সেই রকমই আপনি যদি আপনার গৃহে পারদ শিবলিঙ্গ রেখে পুজো করেন, আপনি অত্যন্তই শুভ ফল লাভ করবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যাদের বাড়িতে ইতিমধ্যে পারদ শিবলিঙ্গ রয়েছে, অবিলম্বে এই মন্ত্রটি উচ্চারণ করতে ভুলবেন না। আর যেভাবে আপনাদের পুজো করতে বললাম অবশ্যই পুজো করুন, সুফল আপনার পাবেন, অবশ্যই হাতে নাতে পাবেন। তাই আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেন। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আশা করি আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন, ভিডিওতে ক্লিক করুন, ভিডিও সেকশনে গিয়ে অন্যান্য ভিডিওগুলো অবিলম্বে দেখতে পারেন। আজ আমি আপনাদের সামনে পারদ শিবলিঙ্গ, এই যে মহা শিবরাত্রিতে পুজো করার উদ্দেশ্যে জানালাম। যদি আপনার পক্ষে সম্ভব হয় অবিলম্বে আপনি পুজো করবেন, আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। তাই আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা আপনাদের সামনে এই ভিডিওগুলি সরাসরি নিয়ে চলে আসি, এই কারণে আপনাদের যাতে উপকার হয়। আগামী 21 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। মহাশিবরাত্রিতে আপনি বিভিন্ন প্রকার উপাচার, বিভিন্ন প্রকার টোটকা অবশ্যই করতে পারেন। এই কারণে আপনাদের আজ আমি এই বিশেষ বিষয়টি জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যাদের যাদের বাড়িতে সাধারণ শিবলিঙ্গ আছে, তারাও পুজো করুন, অভিষেক ঘটান, উপকার অবশ্যই পাবেন। তবে বলা হচ্ছে যাদের কালসর্পদোষ রয়েছে বা যাদের শনির সাড়ে সাথে চলছে, তারা যদি শিবরাত্রির দিনে বিশেষভাবে উপাচার করেন, আপনারা অবিলম্বে উপকৃত হবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই কামনা করি। আমরা আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব, এই আশা রাখি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওর পরে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। বন্ধুরা, সবাই মিলে নিচের কমেন্ট সেকশনে লিখুন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আশা করি উপকৃত হবেন। নমস্কার।